extra time. ইডেন গার্ডেন্সে আবারও নেতৃত্ব দিতে নামবেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। আবারও ক্রিকেট ময়দানে ফিরছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হবে ভারতে, আর এবারের সংস্করণে একটি বিশেষ ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে খেলবেন সৌরভ। যা খবর, আগামী 15ই সেপ্টেম্বর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচ আয়োজিত হবে, আর এই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সৌরভ গাঙ্গুলি। এই ইন্ডিয়া লেজেন্ডস দলে বীরেন্দ্র সেহবাগ, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং এবং শ্রীশান্তের মতো তারকারা রয়েছেন। আর আবারও নিজের পূর্ণ সতীর্থদের নেতৃত্ব দিতে মাঠে নামবেন সৌরভ। এদিকে ওয়ার্ল্ড জায়ান্টস একাদশকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান, যিনি কয়েক মাস আগে ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেছিলেন। এই বিশ্ব একাদশ দলে রয়েছেন সনাজ জয়সুরিয়া, মুথাইয়া মুরলীধরন, ব্রেটলি ও জন্টি রোডসের মতো প্রখ্যাত তারকারা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।